আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। আগের ভিডিওগুলোতে আমি অষ্টম শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস এবং মানমন্টন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস রাখা হয়েছে। তোমাদের অভিজ্ঞতাগুলোর মধ্যে 6টি অভিজ্ঞতা সিলেক্ট করে দেওয়া হয়েছে। যেমন ধরো, তোমাদের 5 নম্বর যে অভিজ্ঞতাটি আছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। তারপরে 6 নম্বর হইল দৈর্ঘ্য মাপি। 7 নম্বর আছে বীজগাণিতিক রাশি, জগৎ। তারপর 8 নম্বর অভিজ্ঞতাটি হচ্ছে সরল সমীকরণ। 10 নম্বর অভিজ্ঞতাটি হচ্ছে জ্যামিতিক আকৃতির গল্প। এবং 11 নম্বরে যে অভিজ্ঞতাটি আছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই টোটাল 6টি অভিজ্ঞতা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে। তো তোমাদের মূল্যায়ন কাঠামো হবে 2 পদ্ধতিতে, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আরেকটি হবে সামষ্টিক মূল্যায়ন। তো শিক্ষণকালীন যে মূল্যায়ন, সেটা শিক্ষক তোমাদের ক্লাস চলাকালীন এই মূল্যায়নটা করবেন, এটা সম্পর্ক নির্দেশনা দেওয়া আছে। এখানে 30 নম্বর প্রশ্ন অর্থাৎ 30% নম্বর শিক্ষক তোমাদের ক্লাস চলাকালীন অ্যাসাইনমেন্ট, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, বিভিন্ন কাজের মাধ্যমে নেবেন, সে নির্দেশনা আছে, সেটা নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। এরপরে আছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ 100-এর মধ্যে 30% হবে শিক্ষণকালীন আর 70% হবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন। তবে সামষ্টিক মূল্যায়নে 70% যে পরীক্ষাটা, সেখানে তোমাদের 100 নম্বরে পরীক্ষা নিবে, প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নে 30 নম্বর আছে, সেটাও কিন্তু তোমাদের জন্য একটা সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে তোমাদের এবং তো শিক্ষকদের কাজগুলো করতে অনেক সুবিধা হয়। যেমন ধরো, 1 নম্বরে যে 10 নম্বর, সেটার জন্য শিক্ষক তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবেন বা ব্যবহারিক কাজ দিবেন, এখানে একটা উদাহরণ হিসাবে, নমুনা হিসাবে একটা কাজ দিয়ে দিয়েছেন, এটা শিক্ষক দিতে পারেন, বা অন্য কোনো কাজ তোমাদেরকে, এই ধরনের অন্য একটা কাজও তোমাদেরকে দিতে পারেন। অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অন্যান্য খরচ, সংক্ষিপ্ত খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করবে। বিগত 6 মাসের গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কীভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করবে। এই পরিকল্পনার খাতগুলো দেওয়া আছে, যেমন খরচের, বাসার খরচের খাতগুলো হবে বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ এবং অন্যান্য খরচ। প্রত্যেকটা খরচ জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা লিখবে এবং নিচে তোমরা সেগুলোকে কি টোটাল করে নিবে। এখন এই চার্টার উপর ভিত্তি করে তালিকা ব্যবহার করে শিক্ষার্থী নিজের প্রশ্নগুলোর উত্তর করবে। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমাদেরকে তৈরি করতে হবে। কত দেওয়া আছে দেখো, তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করবে, করো। গতে বলছে বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। গতে বলছে তৈরিকৃত তালিকা কোন খাতে প্রচুর আছে তা নির্ণয় করো। গতে বলছে তালিকা খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। এ হলো তোমাদের 10 নম্বর একটি অ্যাসাইনমেন্ট। তো শিক্ষক চাইলে এটা দিতে পারেন বা অন্য আরেকটা দিতে পারেন। এবং এবার দেখো, আর 10 নম্বর হলো অনুসন্ধানমূলক কাজ। সে অনুসন্ধানমূলক কাজের জন্য এখানে একটা নমুনা দেওয়া আছে, দেখো, স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এই কাজটি হচ্ছে নমুনা, শিক্ষক চাইলে অন্য কাজ দিতে পারেন। এরপরে আছে দেখো শ্রেণীর কাজ। তোমাদের পাঠ্যপুস্তকে কিন্তু অনেকগুলো কাজ আছে, সন্নিবেশিত একক, দলগত কাজ, ছক পূরণ ইত্যাদি শিক্ষক শ্রেণীতে তোমাদেরকে করাবেন, করা ওখানে 10 নম্বর দেবেন। নমুনা হিসাবে দেওয়া আছে, ওটা ছাড়াও তোমরা যে কোনো কাজ শিক্ষক তোমাদেরকে করাইতে পারেন। এরপরে দেখো তোমাদের সামষ্টিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানমন্টন নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। আমরা জানি যদিও 70% নম্বর, কিন্তু পরীক্ষা আমাদের হবে কি পূর্ণাঙ্গ, 100 নম্বরে পরীক্ষা হবে, সময় হবে 3 ঘন্টা, আর পরীক্ষা হবে কি লিখিত পরীক্ষা। কেমন এখন এই পরীক্ষার জন্য দেখো 3 ধরনের আইটেম আছে।
এক নম্বর আইটেমে আছে নির্ভিত্তিক প্রশ্ন। নির্ভিত্তিক প্রশ্ন দুই ধরনের থাকবে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথা উত্তর দাও। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কতটি, 15টি উত্তর দিতে হবে, 15টি, প্রতিটিতে এক করে টোটাল 15 নম্বর। এরপরে আসে দেখো এক কথা উত্তর, সেটা থাকবে 10টি উত্তর করতে হবে, 10টির নাম্বার হচ্ছে 10 নম্বর, টোটাল কত গেল 25 নম্বর। এরপরে দুই নম্বর আইটেমে আসা দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে 13টি প্রশ্ন থাকবে, 13টি আনসার করতে হবে, প্রতিটিতে 2 করে 13 দুগুণে কত 26 নম্বর, এ তোমাদের 51 নম্বর হয়ে গেল। এরপরে তিন নম্বর আইটেমে থাকবে রচনামূলক প্রশ্ন, সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, অর্থাৎ যেটা সৃজনশীলের মতো একটা উদ্দীপক দেওয়া থাকবে। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, অর্থাৎ ক খ থাকতে পারে বা ক ক ঘ থাকতে পারে, সেক্ষেত্রে নাম্বার হবে প্রতিটিতে 7, 7-এর বিভাজন 3 ও 4 হতে পারে বা 1, 2, 4 হতে পারে বা 1, 3, 3 হতে পারে বা 2, 2, 3ও হতে পারে। এখানে 10টি প্রশ্ন থাকবে, 60টি আনসার করতে হবে, 60টিতে প্রত্যেকটাতে 7 করে 7, 7 কত 49 নম্বর। এই হলো তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা। এখন তোমাদের জন্য একটি কিন্তু মডেল কোশ্চেন তৈরি করা হচ্ছে, অর্থাৎ নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে, করে দেওয়া হয়েছে। দেখো পূর্ণাঙ্গ 100 নম্বরে 3 ঘন্টার একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে দুটি বিভাগ থাকবে, ক বিভাগে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো, এখানে 25টা প্রশ্ন থাকবে। আমরা জানি প্রথম 15টা হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে একটি প্রশ্নের জন্য 60টি অপশান দেওয়া থাকবে, এই 60টি অপশানের মধ্যে থেকে তোমরা যেটা সঠিক সেই অপশানটি তোমরা খাতায় লিখবে, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে আসে এক কথা উত্তর, আমরা জানি এক কথা উত্তর হচ্ছে কত 10টি, অর্থাৎ 16 থেকে 25 নম্বর প্রশ্ন পর্যন্ত হচ্ছে এক কথা উত্তর। এখানে তোমাদের অঙ্কটা রাফ করে শুধু উত্তরটা লিখে দিলে হবে, যেহেতু বলা হয়েছে কি এক কথা উত্তর, তাহলে এক কথা উত্তর হলো 10 নম্বর, বহু নির্বাচনী কত 15 নম্বর, এই হলো টোটাল তোমাদের 25 নম্বর। এরপরে দেখো খ বিভাগ, খ বিভাগে থাকবে দেখো 1 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, তাহলে 13 দুগুণে কত 26 নম্বর। তো সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে এখানে টোটাল 13টা প্রশ্ন থাকবে, অর্থাৎ ক থেকে এ যে ড্র পর্যন্ত টোটাল 13টি প্রশ্ন আছে। এখানে কিন্তু অঙ্কগুলো করে তোমাদেরকে দেখাইতে হবে, যেহেতু 2 নম্বর ছোটো ছোটো অঙ্ক, এগুলো তোমাদেরকে করতে হবে, করলে প্রতিটাতে 2 নম্বর করে তোমরা পাবে কত 13 দুগুণে 26 নম্বর। এবার দেখো আমরা দেখবো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখানে 10টি থেকে 60টি 10টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যে নমুনা প্রশ্নটি দেওয়া আছে সেখানে ওনারা 60টি প্রশ্ন করে দিয়েছেন। এবার দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে, অর্থাৎ 1 নম্বরে তো সংক্ষিপ্ত ছিল, 2 নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। যেমন একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ কত 4 ফুট, কতে বলছে টেবিলটির প্রস্থকে সেমি এককে প্রকাশ করো, খতে টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো, ঘতে টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো, এখানে 2, 2, 3। আর 3 নম্বরে দেখো এখানে যে দৃশ্যপটটা দেওয়া আছে সে দৃশ্যপটের উপরে মাত্র ক ক 2টি প্রশ্ন করছে, তাহলে এখানে 3 এবং 4, তাহলে দেখা যাচ্ছে যে 2টি প্রশ্ন হতে পারে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর মধ্যে ক খ ঘ থাকতে পারে আবার ক খ থাকতে পারে। এভাবে তোমাদের এ নমুনা প্রশ্নে টোটাল 60টি প্রশ্ন দেওয়া আছে, যদি 8 নম্বর পর্যন্ত আছে, কারণ আমরা জানি 2 নম্বরে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন আর 60টি আছে এখানে কি দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো এ পরীক্ষায় থাকবে তোমাদের 10টি দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা